আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে। ক্লাস উপস্থাপনায় আছি আমি সানাউল্লাহ সোহানি, প্রভাষক বাংলা বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। বন্ধুরা, আমরা আজকের পাঠে যাওয়ার পূর্বে তোমাদের সামনে দুইটি ছবি উপস্থাপন করছি। এই দুইটি ছবির দেখে তোমরা অনুধাবন করবে যে আজকের পাঠ হিসেবে আমরা কোন বিষয়কে বেছে নিয়েছি। তাহলে দেখা যাচ্ছে এখানে কি, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি বৃক্ষের অঙ্কুরোদ্গম, অর্থাৎ বৃক্ষের বেড়ে ওঠা, এবং দ্বিতীয় ছবিতে বৃক্ষের পরিপূর্ণতা। তার মানে বন্ধুরা, তোমরা বুঝে গিয়েছো আমরা আজকের ক্লাসে বা আজকের বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি মোতাহার হোসেন চৌধুরী রচিত জীবন ও বৃক্ষ প্রবন্ধটিকে। তাহলে বন্ধুরা, ক্লাসের শুরুতেই আমরা জীবন ও বৃক্ষ প্রবন্ধের রচয়িতা মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। লেখক পরিচিতি মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরীর জন্ম 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। মোতাহার হোসেন চৌধুরীর জন্ম 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে, এবং তিনি মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে। তার গ্রন্থ সংস্কৃতি কথা বাংলাদেশে প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন। বন্ধুরা, তোমরা অবশ্যই নোট করে নাও, জীবন বৃক্ষ প্রবন্ধটি নেওয়া হয়েছে সংস্কৃতি কথা প্রবন্ধ থেকে, প্রবন্ধ গ্রন্থ থেকে, এবং বলা হয়ে থাকে একজন মোতাহার হোসেন চৌধুরীর সবচাইতে সমাদৃত রচনা হচ্ছে তার সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থটি। তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে তিনি সভ্যতা গ্রন্থটি রচনা করেন, এবং বার্টন রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস অবলম্বনে তিনি রচনা করেন বা অনুবাদ করেন, সেটি হচ্ছে সুখ। বন্ধুরা, জীবন ও বৃক্ষ প্রবন্ধে প্রবেশ করবার পূর্বে আমি কিছু কথা অবশ্যই তোমাদেরকে বলে নিব। জীবন ও বৃক্ষ প্রবন্ধ অর্থাৎ এই প্রবন্ধের নামকরণের মধ্যে দিয়ে লেখক তুলে ধরতে চেয়েছেন যে জীবন আসলে কিসের মতো, বৃক্ষের মতো, এবং জীবন বৃক্ষের মতো কেন, সেই বিষয়টি আসলে লেখক উপস্থাপন করতে যাচ্ছেন এই প্রবন্ধের মধ্য দিয়ে। মূলত এই প্রবন্ধে জীবন ও বৃক্ষ, অর্থাৎ এই প্রবন্ধটাকে আমরা মোটা দাগে দুইটি ভাগে ভাগ করতে পারে। শুরুতে, এই প্রবন্ধের শুরুতে লেখক আমাদের সামাজিক অবস্থা এবং সামাজিক যে প্রতিবেশ, পরিবেশ, জীবন আচরণ, সেই বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করেছেন। মনে রাখতে হবে মোতাহার হোসেন চৌধুরীকে সাহিত্য সমালোচকরা বলে থাকেন তার উপরে দুইজন ব্যক্তির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। তার গদ্যশৈলীতে প্রভাব রয়েছে প্রমথ চৌধুরী, এবং তার মনন তিনি মনন দিয়ে অনুসরণ করেছেন বিশ্বকবি বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো জীবন ও বৃক্ষ প্রবন্ধের মধ্যে লেখক প্রথমেই দেখিয়েছেন আমাদের যে জীবন আসলে জীবনের যে স্বরূপ, সেই স্বরূপটিকে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং শুরুতে তিনি দেখিয়েছেন যে স্থূল স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি এবং জবরদস্তিপ্রিয় মানুষদের কথা বলেছেন, এবং তাদের একমাত্র অস্ত্র হচ্ছে অহংকার, এবং সেটি তুলে ধরবার চেষ্টা করেছেন। লেখকের মতে বেঁচে থাকার নাম জীবন না, জীবন হচ্ছে অপরের জন্য নিজেকে উৎসর্গ করার, হচ্ছে জীবনের অপর নাম। মূলত এ প্রবন্ধে লেখক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর, এবং জীবন কিসের মতো সেটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রথমে রবীন্দ্রনাথের কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জীবন আসলে কিসের মতো, নদীর মতো, এবং সেটার ব্যাখ্যা হিসাবে রবীন্দ্রনাথ কি কি বলেছেন, যে নদী কি প্রবাহমান, জীবনও কি প্রবাহমান, স্রোত, নদীর স্রোত একবার যেটি চলে যায় সেটি কিন্তু জীবনে আর দ্বিতীয়বার ফেরত আসে না। ঠিক তেমনি ভাবে নদীর যে বয়ে চলা, সেই বয়ে চলাটা কি, একে বেঁকে বয়ে চলে, এবং সেই বয়ে চলার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর খুঁজে পেয়েছেন কি, উত্থান এবং পতন। জীবনটা তো আসলে সরল নয়, জীবনে উত্থান আছে, পতন রয়েছে, আজকে উত্থান থাকলে কালকে কি পতন হতেই পারে, এটাই হচ্ছে জীবনের ধর্ম।
এবং লেখকও কি রবীন্দ্রনাথের এই কথাগুলোর সঙ্গে একমত পোষণ করেছেন, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নদী সাগরে গিয়ে মেশে। অর্থাৎ লেখকের মতে যে নদী, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জীবন নদীর মতো, ঠিকই আছে, নদী প্রবাহমান, জীবনও প্রবাহমান, নদী বয়ে চলে, জীবন বয়ে চলে, নদীর বয়ে চলার মধ্যে আঁকা বাঁকা রয়েছে, উত্থান পতন রয়েছে। লেখক বলছেন হ্যাঁ, মানুষের জীবনেও কি সেই বয়ে চলার মধ্যে উত্থান পতন রয়েছে, কিন্তু কিন্তু লেখকের দ্বিমতের জায়গাটি হচ্ছে যে নদী সাগরে গিয়ে মেশে, এবং লেখকের মতে এই যে মিশে যাওয়া, সেখানে কি সাগরে কিন্তু নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে নদী বয়ে চলে, আমার জীবনটা যদি নদীর মতো হয়, সেই নদী কি সাগরে গিয়ে যদি মিশে যায়, অর্থাৎ আমি যদি বিলীন হয়ে যায়, তাহলে সেটার নাম কখনোই কি জীবন হতে পারে না। লেখক কিন্তু সেই বিষয়টাই তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং লেখক বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি সেই নদী যে বয়ে চলা সে ঠিকই আছে, কিন্তু সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে জীবনের সঙ্গে বৃক্ষের। কারণ কি, বৃক্ষ নীরবে বেড়ে ওঠে, জীবনও কি নীরবে বেড়ে ওঠা, নদীর ছুটে চলার মধ্যে কি স্রোত রয়েছে, লেখক বলেছেন এত, তাই না, এত দ্রুতগামী হয়ে জীবন পরিচালনা করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে, বৃক্ষের মতো নীরবে বেড়ে উঠতে হবে। বৃক্ষ কি করে, নিজের ফুল ফল বা নিজের যে বিকশিত হওয়া সেটি উৎসর্গ করে অপরের জন্য। বৃক্ষ কিন্তু নিজের জন্য ফুল ফুটায় না, ফুটায় অপরের জন্য। অর্থাৎ বৃক্ষের যে নীরবে বেড়ে ওঠা, এবং সেই নীরবে বেড়ে ওঠার মধ্য দিয়ে লেখক বলেছেন হ্যাঁ জীবন তো এরকমই। এবং লেখক মূলত যে বিষয়টির উপর বারবার বারবার গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে কি, জীবন মানে আমি একা বাঁচলাম, একা সুখে থাকলাম, সেটার নাম জীবন না। জীবন হচ্ছে সবাইকে নিয়ে বাঁচা, সবার জন্য বাঁচা, অপরের জন্য বাঁচা, এবং সেই অপরের জন্য বাঁচতে গিয়ে আমি যদি আমাকে বিলীন করে ফেলি, লেখক বলছেন সেটা কখনো জীবন হতে পারে না। কারণ জীবনের ধর্ম প্রথমে আমি বাঁচবো, তারপরে অপরকে বাঁচাবো বা অপরকে সাহায্য করব। বন্ধুরা, জীবন ও বৃক্ষ প্রবন্ধের মধ্যে লেখক অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমি মূলত মোটা দাগে যে বিষয়টি এই প্রবন্ধে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছে লেখক, সেটি বলবার চেষ্টা করেছে। এবং আমরা এই প্রবন্ধটি যখনই পড়তে যাব, আমাদের প্রথমেই একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে প্রথমে পাঠ পরিচিতি অংশটা পড়তে হবে এবং শব্দার্থ এবং টিকাটা পড়তে হবে। বন্ধুরা, তাহলে চলো আমরা এই জীবন বৃক্ষ প্রবন্ধের ব্যাখ্যার সঙ্গে সঙ্গে প্রবন্ধের কিছু চরণের ব্যাখ্যা শুনি, যেগুলো আমাদেরকে কি জীবন বৃক্ষ প্রবন্ধকে বুঝতে সহযোগিতা করবে। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য সহজ হবে। অর্থাৎ লেখক বলেছেন জীবন বৃক্ষ প্রবন্ধের মধ্যে যে আমি যদি সেই নদীর যে বয়ে চলা, সেই নদী কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাই না, আমাদের পক্ষে প্রতিদিন নদী দেখা সম্ভব হয়ে ওঠে না। অনেকের বাড়ির কাছে নদী থাকে, আবার অনেকে কি বাড়ির কাছে নদী থাকে না। কবি বলছেন কি, সে কারণে বৃক্ষ কিন্তু আমাদের পাশেই থাকে। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য সহজ হবে। বৃক্ষ কি করে, নিজের ফুল ফল অপরের জন্য উৎসর্গ করে। অর্থাৎ সে তার এই যে এত সময় নিয়ে এত কষ্ট করে, তাই না, সে যে জীবনের পরিপূর্ণতা পেল, লেখক বলেছেন কি সেটা সে কার জন্য উৎসর্গ করে, অপরের জন্য। এবং লেখক বলেছেন যে বৃক্ষের দিকে যদি আমরা তাকাই, তাহলে কি আমাদের জীবনটা বোঝা সহজ হয়ে যাবে। জীবনের মানে অর্থবিত্ত উপার্জন করে নিজে ভালো থাকা নয়, বরং সবাইকে নিয়ে ভালো থাকা। রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুলের ফোঁটা আর নদীর গতির সাথে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। লেখক যেহেতু মননশীলতার মধ্যে রবীন্দ্রনাথকে অনুসরণ করেছেন, রবীন্দ্রনাথের তপোবন প্রেমিক রবীন্দ্রনাথের কথা বলেছেন, যে রবীন্দ্রনাথ কিসের সঙ্গে তুলনা করেছেন, নদীর সঙ্গে তুলনা করেছেন, এবং সেটি কি ফুলের ফোঁটা নদীর গতির সাথে তুলনা করে তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি, রবীন্দ্রনাথ নদীর গতির সাথে মানব জীবনকে তুলনা করেছেন। কিন্তু লেখকের দ্বিমতের জায়গায় একটি জায়গায় যে নদীর গতি কি সেই দ্রুতগামী নদী, তাই না, নদী যে দ্রুত বয়ে চলে, জীবন কিন্তু দ্রুত বয়ে চলে না, জীবন কি সময়, তাই না, জীবনের পরিপূর্ণতা অর্জন করতে কি সময় প্রয়োজন পড়ে। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকে বলতে ইচ্ছা হয় এই তো সাধনার সার্থকতা। এর পরের তোমরা বইটা অবশ্যই খুলে নাও, বইটা খুলে দেখে নাও, ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপন থেকে বলতে ইচ্ছা হয় এই তো সাধনার সার্থকতা। অর্থাৎ এই চরণটি তোমরা বইয়ে পাবে।
অর্থাৎ লেখক বলছেন, যখন বৃক্ষ কি ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন সেই পরিপূর্ণতার দেখেই কি বলতে ইচ্ছা, এই তো সাধনের সার্থকতা। একটা বৃক্ষ একদিনে ফুল ফল ফুটায় না, বরং তার কি সেই ফুল ফল ফুটাতে গেলে তার যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয়, এবং সেই কষ্টের মধ্য দিয়ে সেই যে সাধনা, নীরব সাধনা, যেটি লেখক বারবার জোর দিয়েছেন, যে এই নীরব সাধনার মধ্য দিয়ে কি মানুষের জীবনে পরিপূর্ণতা অর্জন সম্ভব, এবং নীরবে নিভৃতে নিজের মননশীলতাকে জাগ্রত করার মধ্য দিয়েই কি মানুষ তার পরিপূর্ণতাকে অর্জন করতে পারে। চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। এখানে লেখক বলেছেন সেই তবু বন প্রেমিক রবীন্দ্রনাথের কথা বলছেন, যে রবীন্দ্রনাথ নদীর সঙ্গে তুলনা করেছেন, কিন্তু লেখক যদি আশেপাশে একটু তাকাতেন, তিনি যদি উপলব্ধি করতেন, তাহলেই তিনি বুঝতে পারতেন যে বৃক্ষের যে বেড়ে ওঠা, বৃক্ষের যে বেদনা, বৃক্ষের যে তাই না, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। বৃক্ষের প্রাণ আছে। বন্ধুরা, একটি প্রশ্ন তোমাদের কাছে, বৃক্ষের প্রাণ আছে সেটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল? হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই, আমি ক্লাসের শেষে দেখব যে কে কে সেই সঠিক উত্তরটি দিতে পেরেছে। চর্মচক্ষু অর্থাৎ লেখক কি বলেছেন, যে মনের যে উপলব্ধি, সেই উপলব্ধির মধ্য দিয়ে আসলে বৃক্ষকে যদি আমরা উপলব্ধি করি, তাহলে তার বেড়ে ওঠা, তার এই পরিপক্কতা, তার এই সাধনা কি আমরা উপলব্ধি করতে পারবো, এবং আমরা তখন কি বুঝতে পারবো যে জীবন আসলে বৃক্ষের মতো অপরের জন্য উৎসর্গ করা। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। অর্থাৎ লেখক উপলব্ধির কথা বলছেন, যে বৃক্ষের বেড়ে ওঠা সেটা বুঝতে হলে কি, কারণ বৃক্ষ কি নীরব সাধনায় বেড়ে ওঠে, এবং সেই নীরব সাধনা কি নিজের চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে উপলব্ধি করলে তুমি কখনোই বৃক্ষের যে বেড়ে ওঠা, বৃক্ষের যে সাধনা, পরিপক্কতা, সেটা কখনোই উপলব্ধি করতে পারবে না। কখন পারবে? যখন তুমি সেই মনের অর্থাৎ অন্তরের চোখ দিয়ে সেটি উপলব্ধি করবে, অর্থাৎ উপলব্ধির মধ্য দিয়ে বোঝা যাবে। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। বৃক্ষের এই যে সার্থকতার গান গেয়ে শোনায়, সেটি বুঝতে হলে কি আমাদের আত্ম উপলব্ধিকে জাগ্রত করতে হবে। রিপ্লেস ইজ অল, অর্থাৎ পরিপক্কতাই সব। এখানে জীবন বৃক্ষ প্রবন্ধের মধ্যে লেখক মহাকবির কথা বলেছেন, তাই তো, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মহাকবি, তাই না, আরো অনেকে রয়েছেন। কিন্তু বন্ধুরা তোমরা নোট করে নাও, রিপ্লেস ইজ অল এই চরণটুকুতে লেখক যে মহাকবির নাম উচ্চারণ করেছেন বা মহাকবির উদ্ধৃতি দিয়েছেন, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র, স্যার উইলিয়াম শেক্সপিয়র, অর্থাৎ তার এই কথা, পরিপক্কতাই সব, অর্থাৎ কি পরিপূর্ণতাই সব, নীরব সাধনায় বেড়ে ওঠাই কি জীবনের ধর্ম, এবং লেখক কি সেটাই বলেছেন। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব, অর্থাৎ মানুষের জীবনের পরিপূর্ণতার কথা বলছেন এখানে। বিচিত্র অভিজ্ঞতা, মানুষ জীবনে যে যা অর্জন করে তার পরিবেশের মধ্য দিয়ে, পরিবেশের থেকে, প্রচুর প্রেম এবং গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। অর্থাৎ লেখক বলেছেন যে মানুষের যে বেড়ে ওঠা, জীবন মানে বেঁচে থাকার নাম জীবন না, জীবন মানে কি নিজেকে গড়ে তোলা, নিজের আত্মবৃদ্ধি, নিজের মন মননশীলতাকে কি জাগ্রত করা, এবং সেটি কিভাবে সম্ভব, বিচিত্র অভিজ্ঞতার আহরণের মধ্য দিয়ে, প্রচুর প্রেম এবং গভীর অনুভূতির দ্বারা, তাই না, গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি মাধুর্য সম্পাদন সম্ভব, এবং সেটি যদি সম্ভব হয় সেটি কি মানুষ হিসাবে মানুষের পরিপূর্ণতাকে কি উপস্থাপন করে। বন্ধুরা, আমরা জীবন বৃক্ষ প্রবন্ধে শেষে চলে এসেছি। এখানে ক্লাসের যে মূল বিষয়, অর্থাৎ জীবন বৃক্ষ প্রবন্ধে যে মূল বিষয়, সেটি এখানে তুলে ধরেছে। পরার্থে আত্মনিবেদিত স্বীকৃতিময় সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলে ধরেছেন বৃক্ষের সঙ্গে। জীবন কাঠামোকে তুলে ধরেছেন বৃক্ষের সঙ্গে, অর্থাৎ লেখক এখানে বলার চেষ্টা করেছেন সারমর্মতে, যে মানুষের জীবনের যে পরিপূর্ণতা
সেই পরিপূর্ণতাকে কিভাবে বিকশিত, পরিপূর্ণতা কিভাবে অর্জন করতে হয় লেখক আসলে সেটি তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধন, যেটি আমরা বলেছি ক্লাসে। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সে সব অন্যকে দান করে, সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। মানব জীবনে সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমন হওয়া উচিত, অর্থাৎ বৃক্ষের নীরব সাধনের উপর গুরুত্ব আরোপ করেছেন লেখক এখানে। তাহলে স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ, সার্থক মানুষ। অর্থাৎ লেখক এখানে বলছেন যে বৃক্ষকে অনুসরণ করেই, বৃক্ষের জীবনের যে বিকাশ সেটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলেই কি এই সমাজ পাল্টে যাবে। এই সমাজের যে স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর এবং জবরদস্তি প্রবণ মানুষ, অর্থাৎ যারা কি শক্তির মধ্য দিয়ে সবকিছু অর্জন করতে যায়, তাদের কি পরিবর্তন সম্ভব, এবং সেই জায়গায় কি প্রেম এবং সৌন্দর্য এবং মানব সেবায় বিকশিত বিবেকবান মানুষ আমরা কি পাবো যদি আমরা বৃক্ষকে অনুসরণ করি আমাদের জীবনে। বন্ধুরা, কিছু নতুন শব্দ সম্পর্কে জেনে নিই আমরা। স্থূলবুদ্ধি মানে সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন, অগভীর জ্ঞান সম্পন্ন, অর্থাৎ যার কি স্থূল বুদ্ধি সম্পন্ন আর কি, সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন, অগভীর জ্ঞান সম্পন্ন, অর্থাৎ তাদের জ্ঞানের সীমা কি খুবই ক্ষুদ্র, সে মানুষের কথা বলছেন লেখক। স্থূল বুদ্ধি বলতে এখানে যে মানুষের মন, মনন, বিবেক কি এখনো জাগ্রত হয়নি, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। মনুষ্যত্ব, মানবোচিত সদ্গুণ বলি, অর্থাৎ মানুষের যে ইতিবাচক গুণগুলো সেটাকে বলা হয় মনুষ্যত্ব। অনুভূতির চোখ মানে মনের চোখ, আত্মিক মনোজাগতিক অর্থাৎ মনোজাগতিক যে চিন্তা চেতনা সেটাই। বস্তু জিজ্ঞাসা মানে বস্তু জগতের রহস্য উন্মোচন করার যে আগ্রহ সেটি হচ্ছে বস্তু জিজ্ঞাসা। বন্ধুরা, আমরা ক্লাসের সমাপ্তিতে চলে এসেছি। ক্লাসের মাঝে বলেছিলাম তোমাদেরকে যে বৃক্ষের প্রাণ রয়েছে সেটি আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী, তোমরা অনেকেই লিখেছো, আমরা জানি স্যার জগদীশ চন্দ্র বসু। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবারও তোমাদের পাশে পাবো, ক্লাসে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।